শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন রাজধানীর মতিঝিলে অবস্থিত শিল্প মন্ত্রণালয় ভবনে অত্যাধুনিক ই লাইব্রেরি এবং ডে কেয়ার সেন্টার উদ্বোধন করেছেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ই লাইব্রেরি শিল্প মন্ত্রণালয়ের মতো একটি বড় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের বুদ্ধিবৃত্তিক চর্চা বৃদ্ধিতে সহায়তা করবে এবং জ্ঞান অনুসন্ধানে উদ্বুদ্ধ করবে। শিল্পমন্ত্রী বলেন, ডে কেয়ার সেন্টারটিতে কর্মকর্তা কর্মচারীরা অফিস চলাকালীন সময়ে তাদের ছোট শিশুদের রাখতে পারবেন, এতে করে তারা শিশু নিয়ে দুশ্চিন্তা মুক্ত হয়ে কাজ করতে পারবেন। আমরা সেখানে যদি ক্যালকুলেটিভ ওয়েত প্রসেসিং সেন্টারগুলি করি তাহলে আমার মনে হয় আমরা লাভজনক হয়ে যাবে। সেখানে আমরা নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের কর্মীও ছাঁটাই করতে হবে না। আজকে কর্ণফুলি পেপার মিলসে যেটা বললো, ইটস এ বিগ প্লেস, এখানে উই ক্যান ডু ইট। সেখানে রেয়ন করতে পারি আমরা, বিভিন্ন জিনিস করতে পারি, আমাদের যেগুলি বলছে ফিজিবিলিটি রিপোর্ট করে যেটা ভায়াবল হয়। কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে তো আমরা আজকে আছি, আন্তর্জাতিক বাজারে আমরা আছি, উই হ্যাভ টু কম্পিট দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। আমার বিএসটিকে আরও আধুনিক করতে হবে, সেখানে আমাদের ফার্মাসিউটিক্যালস, ইটস এ ওয়ার্ল্ড মার্কেট আমরা চলে গেছি এখন যারা আছে। তো যেখানে সাকসেস প্রত্যেকটা, এই যে ইয়ে থেকে মৎস্য প্রাণী থেকে শুরু করে কোন জায়গায় নাই, পোলট্রির থেকে মিটের থেকে কোনটাই নাই, আমাদের সফলতা আছে সব জায়গায়। যে আজকে সেই জন্য অরাজনৈতিক যে যারা আছে, যারা মধ্যস্বত্বভোগী, যাদেরকে লুটেরা যে ধনিক শ্রেণী, তারা চায় না সেখানে, এবং তাদের এজেন্টটাই হলো সব সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ট তারা, যারা এই দেশে এগুলি করেছে, এবং তারা মানি লন্ডারিং করে, সব কিছু করে, আমার এই দেশের সাধারণ মানুষ এগুলি করে না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আজকে বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্ব হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমাদের দেশের কিছু রাজনৈতিক দল, কিছু আমরা, তারা কিন্তু এটাকে ভালোভাবে তারা মেনে নিতে পারে নাই, এবং তারা আজকে বারবার জনতি শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা তারা চালাচ্ছে, তারা অব্যাহত রেখেছে। আজকে তারা সেই গণতন্ত্রের নামে তারা নাশকতা করছে। শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানসমূহের মাঝে এই ধরনের উদ্যোগ এটাই প্রথম। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রকাশিত আর্টিকেল, জার্নাল, পাবলিকেশন ই লাইব্রেরিতে সংরক্ষণ করা যাবে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে যুব সমাজকে গড়ে তুলতে হবে। বিলাসী অপ্রয়োজনীয় দ্রব্যাদির আমদানি নিরুৎসাহিত করতে হবে। বিদেশি বিনিয়োগ আনয়নের প্রচেষ্টা জোরদার এবং বিনিয়োগ প্রস্তাব দ্রুত কার্যকর করতে হবে। রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। জ্বালানি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। উন্নয়ন প্রকল্প নির্বাচন অগ্রাধিকার ভিত্তিতে হতে হবে। ভূমিহীন ও গৃহহীন থাকবে না। জমি ও ঘর প্রদানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। প্রেক্ষিত পরিকল্পনা 2041 এবং এসডিজি 2030-এর লক্ষ্য অর্জনে সকল মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে। যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। বিদেশের সঙ্গে সম্পাদিত যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তার ফলো আপ বাড়াতে হবে। ওয়েবসাইটসমূহ নিয়মিত হালনাগাদ করতে হবে এবং সরকারের উন্নয়ন এবং অগ্রগতি সাফল্য ওয়েবসাইটে তুলে ধরতে হবে। প্রসঙ্গত, শিল্প মন্ত্রণালয়ের নিস্তলায় স্থাপিত ই লাইব্রেরি একটি অত্যাধুনিক ও প্রযুক্তি নির্ভর লাইব্রেরি, যেখানে মনোরম পরিবেশে মুদ্রিত বইয়ের পাশাপাশি ইলেকট্রনিক বই বা ইবুক পড়ার সুবিধা থাকছে।